দর্শক, আজকের ভিডিওতে আমি কথা বলবো 4 মাস বয়সী একজন বাচ্চাকে আপনারা বাড়তি খাবার দিতে পারবেন কিনা, বা কখন থেকে বাচ্চাকে বাড়তি খাবার দেওয়া যাবে, এছাড়া এ বয়সে একটা বাচ্চার ওজন কত হলে স্বাভাবিক, তাদের অ্যাক্টিভিটিস কেমন হবে। এক কথায় বলা যায়, এ বয়সী একটা বাচ্চার A to Z বা বিভিন্ন বিষয় নিয়ে আমি কথা বলবো আজকের ভিডিওতে। প্রথমত একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে যে 4 মাস বয়সী একটা বাচ্চার প্রথম বা প্রধান খাবারই হচ্ছে মায়ের বুকের দুধ। অন্তত পক্ষে আমাদেরকে বাচ্চার বয়স 6 মাস না হওয়া পর্যন্ত, মানে 181তম দিন না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে যেন আমরা বাচ্চাদেরকে মায়ের বুকের দুধ ছাড়া অন্য কোনো বাড়তি খাবার না দেই। এখন প্রশ্ন হলো যে 6 মাসের আগে অনেক বেবি আছে যারা আসলে মায়ের বুকের দুধটা পর্যাপ্ত পরিমাণে পায় না, বা যে পরিমাণ বুকের দুধ পায় সেখান থেকে কিন্তু বাচ্চাদের পেটটা ভরে না। তাহলে সেই সকল বেবিদেরকে কী খাওয়ানো যাবে? যদি এমন হয় যে বাচ্চার বয়স এখনও 6 মাস হয়নি এবং তার বুকের দুধে পেট ভরছে না, তাহলে আপনারা চাইলে কিন্তু সেক্ষেত্রে ডক্টরের পরামর্শ মতো বাচ্চাদেরকে ফর্মুলা দুধটা শুরু করতে পারবেন। অবশ্যই চেষ্টা করবেন ডক্টরের পরামর্শ নিয়ে ফর্মুলা দুধটা শুরু করতে, কারণ প্রতিটা বেবি কিন্তু আলাদা এবং প্রতিটা বেবির কথা ভেবে কিন্তু আলাদা আলাদা ফর্মুলা দুধগুলো বাজারে কিনতে পাওয়া যায়। যেমন ধরুন, যে বেবির কনস্টিপেশন আছে তাদেরকে কিন্তু আপনারা চাইলে আলাদা ফর্মুলা দুধ দিতে পারবেন, যে বেবির অ্যালার্জির প্রবলেম আছে তাদেরকে আলাদা দিবেন, যাদের একটু ডায়রিয়ার মতো বা বাথরুমটা একটু নরম হয়ে যায় তাদেরকে কিন্তু আলাদা ফর্মুলা দুধ দিতে হবে। তাই এক্ষেত্রে মায়ের বুকে দুধ ছাড়া অন্য যে কোনো নতুন খাবার, যেমন হচ্ছে ফর্মুলা দুধ কিংবা বাড়তি যে কোনো খাবার অথবা অন্য যে কোনো নতুন খাবার, বাচ্চাকে প্রথমবার খাওয়ানোর আগে চেষ্টা করে নেবেন ডক্টরের সাথে পরামর্শ করে তারপর বেবিকে সেটা খাওয়াতে। কম বেশি হয়তো আমরা অনেকেই জানি যে 1 বছর আগে ডক্টররা কিন্তু বাচ্চাদেরকে লবণ, চিনি, মধু এই টাইপ খাবারগুলো দিতে একদমই না করে থাকেন। আর এর মেন কারণটাই হচ্ছে যে বাচ্চাকে এই টাইপ খাবারগুলো দিলে বাচ্চা কিন্তু 1 বছর আগে খেয়ে ফেলবে। যদিও বাচ্চার যে প্রবলেমগুলো হবে সেগুলো কিন্তু বাইরে থেকে দেখা যায় না, যেমন ধরুন বাচ্চার কিন্তু কিডনিতে এফেক্ট করতে পারে, তবে এটাও ঠিক যে সব বেবির যে প্রবলেম হবে তাও কিন্তু না। তবে অনেক বেবিরই কিন্তু এটাই প্রবলেমগুলো হয়ে থাকে, এবং একজন মা হিসাবে আমরা কিন্তু কখনোই চাই না যে আমার বাচ্চার কোনো ক্ষতি হোক। সেজন্য আমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে টাইম মতোই বাচ্চাকে ওই খাবারগুলো খাওয়াতে। ঠিক একইভাবে 6 মাসের আগে যদি আমরা বাচ্চার পেট ভরছে না এই ধারণা থেকে যদি বাচ্চাকে বাড়তি খাবার দিয়ে দেয়, মানে একেবারে লিকুইড ফর্মে নিয়ে এসে দিয়ে দেয়, তাহলে দেখবেন বাচ্চা কিন্তু খাবারটি খেয়ে ফেলবে। কিন্তু বাচ্চা যেহেতু এখনও সলিড খাওয়ার জন্য প্রিফিয়ার্ড না, বাচ্চার মধ্যে যেহেতু এখনও সলিডের লক্ষণগুলো দেখা দেয়নি, সো সেক্ষেত্রে বাচ্চার কিন্তু প্রবলেম হতে পারে। অনেকে আমার ভিডিওগুলোতে একটা কমন কোশ্চিন করেন যে বিদেশে কিন্তু 4 মাস থেকেই, মানে 6 মাসের আগে বাড়তি খাবার খাওয়ানো শুরু করে দেয় লিকুইড ফর্মে নিয়ে এসে, আমরা অনেক টাইম ভিডিওতে দেখেছি, তাহলে আমি কেন পারবো না? তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে বাচ্চার মধ্যে যদি 6টি সলিডের লক্ষণ থাকে তাহলে অবশ্যই আপনিও পারবেন। কিন্তু অবশ্যই একটা বিষয় আপনাকে মনে রাখতে হবে যে বিদেশে কিন্তু প্রতিটা বেবির জন্য আলাদা করে একটা পার্সোনাল ডক্টর থাকে, এবং ডক্টরের পরামর্শ মতোই কিন্তু বাচ্চাদেরকে সলিডটা শুরু করানো হয়ে থাকে। যেমন ধরুন যে আমি আমার বেবিকে যখনই নতুন কোনো খাবার খাওয়াই না কেন, তখনই চেষ্টা করি ডক্টরের সাথে পরামর্শ করে তারপর আমি আমার বেবিকে কিন্তু সেই খাবারটি খাওয়াতে। তাই আপনিও যদি 6 মাসের আগে বাচ্চাকে বাড়তি খাবারটা শুরু করতে চান, তাহলে অবশ্যই চেষ্টা করবেন আপনার বেবির যে পার্সোনাল ডক্টর আছে তার সাথে কথা বলে নিতে, এবং ডক্টর যদি শুরু করতে বলে তার মধ্যে যদি সলিডের লক্ষণগুলো থাকে তাহলে অবশ্যই আপনিও শুরু করতে পারবেন। একটা বেবির ওজনটা ঠিকমতো বৃদ্ধি পাওয়ার জন্যে, বা বাচ্চাটা ঠিকমতো বড় হওয়ার জন্যে, বাচ্চা সারাদিনের পুষ্টি চাহিদা ফিল আপ হওয়ার জন্যে, বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্যে, এক কথায় বলা যায় একটা বাচ্চা যাতে সুস্থভাবে বেড়ে ওঠে তার জন্য যত ধরনের পুষ্টি চাহিদা সবটাই কিন্তু আল্লাহতালা এই মায়ের বুকের দুধ থেকেই পূরণ করে থাকেন। আর সেজন্য কিন্তু জন্মের পর থেকে 6 মাস পর্যন্ত মায়ের বুকের দুধে কিন্তু যথেষ্ট, মায়ের বুকের দুধ থেকে যেহেতু সবটা কভার হয়ে যাচ্ছে তাই বাড়তি খাবারের কোনো প্রয়োজন নেই। আর 6 মাস পরে যেহেতু মায়ের বুকের দুধটা বাচ্চার জন্য আর পর্যাপ্ত হয় না, তখন কিন্তু বাড়তি খাবারের প্রয়োজন পড়ে। তাই অবশ্যই চেষ্টা করবেন 6 মাস পর থেকে বাচ্চাকে বাড়তি খাবারটা শুরু করতে। 4 মাস বয়সী একটা ছেলে বাচ্চার ওজন হবে 6.7 কেজি এবং মেয়ে বাচ্চার ওজন হবে 6.2 কেজির মধ্যে। যদি আসলে এটা ডিপেন্ড করবে যে তার জন্মের সময় ওজনটা কত ছিল, এবং বাচ্চার ওজনটা আপনারা কীভাবে ক্যালকুলেট করবেন, মানে কোন বয়সে কোন বাচ্চার ওজন কত হলে পারফেক্ট হবে, সেটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে আলাদা একটা ডিটেলসের ভিডিও আছে, আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তো দর্শক, ভিডিও শেষে আমি আবারও একটা কথা বলবো যে আপনি যদি 6 মাসের আগে বাচ্চাদেরকে বাড়তি খাবারটা শুরু করতে চান তাহলে মাস্ট চেষ্টা করবেন ডক্টরের সাথে পরামর্শ করে শুরু করতে। আদারওয়াইজ দেখা যাচ্ছে বাচ্চার কলিক ডিজিজ সহ ডায়রিয়া কিংবা অ্যালার্জির মতো বা পেট ব্যথার মতো বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দিতে পারে। তো আপনি যদি একজন নতুন মা হয়ে থাকেন তাহলে আমি বলবো যে অবশ্যই আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমার চ্যানেলে কিন্তু বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করা হয়ে থাকে, বাচ্চাদের বিভিন্ন ধরনের খাবার রেসিপি সহ বাচ্চাদের বিভিন্ন ধরনের টপিকগুলো আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন। তো আজকের মতো এ পর্যন্ত, সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন, আর আপনাদের বেবিদেরকে অনেক বেশি টেক কেয়ার করবেন। আল্লাহ হাফেজ।